গাদার টু দ্য কথা কন্টিনিউস ছবি নিয়ে চর্চা এখন তুগে বাইশ বছর আগে স্মৃতি উস্কে দিয়ে দর্শকদের আবার সিনেমা হলে এটা বড় ধামাকা দিতে চলেছে ব্লকবাস্টার গাদার এক প্রেমকথা ছবির এই সুকেল ছবির কাস্টিংয়ে প্রথম ছবির অনেক তারকায় রয়েছেন সানি দয়াল আমিষা পাটেল এমনকি প্রথম ছবি শিশু অভিনেতা উৎকর শর্মাও রয়েছেন কিন্তু এই ছবিতে পুরনো দুই গুরুত্বপূর্ণ চরিত্রকে আর দেখা যাবে না একজন হলেন অমরেশপুরী আর দ্বিতীয় জন বিবেক শপ প্রথমজন বয়সজনিত কারণে দু সালে প্রয়াত হয়েছেন আর দ্বিতীয় জনের প্রয়াণ ঘটে অকালে বিবেক শপ গাদার ছবিতে তারা সিং এর বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তার চরিত্রটিও এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল বলিউডে কার্যত একজন কৌতুক অভিনেতা হিসেবে বেশি জনপ্রিয় ছিলেন বিবেক হিন্দি ছবির পাশাপাশি তিনি বেশ কিছু ধারাবাহিক এবং পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে এতরাজ থার্টি সিক্স চাইনা টাউন কোই মিলগ্যা ট্যাঙ্গো চার্লি বা লাইভ হতো অ্যাসি ক্রেজি ফোরেও অভিনয় করেছেন বিবেক কিন্তু দু হাজার এগারো সালে মাত্র সাতচল্লিশ বছর বয়সেই অকালে প্রয়াণ ঘটে এই অভিনেতার পরপর তিনবার হার্ট অ্যাটাক হওয়ার কারণেই তার মৃত্যু হয় তার মৃত্যুর কারণটাও ছিল মর্মান্তি তার ঘনিষ্ঠ মোহন সূত্রে খবর অভিনেতা নাকি সবসময় নিজের ওজন নিয়ে চিন্তিত থাকতেন ওজন কমানোর জন্য শরীরচর্চা এবং বিভিন্ন ওষুধ খেতেন কিন্তু সব কিছুতেই ব্যর্থ হলে তিনি অস্ত্রোপচারের সহায়তা নেন দু হাজার এগারো সালে থানের একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল দু হাজার এগারো সালের দশই জানুয়ারি তার পরপর তিনবার হার্ট অ্যাটাক হয় এগারোই জানুয়ারি তার প্রয়াণ ঘটে চিকিৎসকরা জানিয়েছিলেন অভিনেতা নাকি ওজন কমানোর জন্য অস্ত্রোপচারের আগে রক্ত তরলীকরণের ওষুধ খাওয়া বন্ধ করে দেন এমনকি তিনি লুকিয়ে গিয়েছিলেন তার হার্টে ব্লকেজ আছে চিকিৎসকরা জানিয়েছিলেন অস্ত্রোপচারের আগে বিবেকের শরীর সংক্রান্ত যে পরীক্ষাগুলি করা হয়েছিল তার রিপোর্ট স্বাভাবিক ছিল তাই তারাও নির্দ্বিধায় চিকিৎসা চালিয়ে গিয়েছিলেন কিন্তু চিকিৎসা চলনকালীনই আচমকা তার স্বাস্থ্যের অবনতি ঘটে এরপর আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হয়নি বিবেকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন कमेंट करें आपना बहुत-बहुत जना और अवश्य चैनल टी सब्सक्राइब करें धन्यवाद। हेलो क्या हाल है? हाँ खा जा अभी खा जाए यार। अरे मैंने खुद ऑस्ट्रेलिया गा खाई है भाई फिगर क्यों करता है? <laughs> काम खाया कर पेट खराब हो जाएगा। टिमी पाजी यार अगर मैं खाऊंगा नहीं, खिलाऊंगा नहीं तो मेरा धंधा कैसे धंध ना ना oh, no, 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 no. इसको इधर मत डाल है? वो कहते हैं कि दिल पे असर पड़ता है अच्छा अच्छा पंड की जेब में डाल लेता हूं. ना ना इधर भी नहीं इधर नमर्दगी का डर रहता है मैं समझ गया मैं ऐसा करता हूँ पिछड़ी जेब में डाल लेता हूँ ज्यादा से ज्यादा कब्जी हो जाएगी ना <laughs>